পাঠ করে সাইজদা দেয়া শূন্য আল্লাহ রসুল কখনো দিয়েছেন কখনো দেননি বলে এরকম দুই রকমের হাদিস মজুদ তাই এর দ্বারা বোঝা গেল দেয়া শূন্য অসুবিধা নেই আর এছাড়া অমর হত্তা প্রতি আল্লাহ তিনি বলেছেন হেরুপ সকল ইন্নান বিশ্বযুত আমরা সজিদার আয়াতের আয়াত কখনো পড়ি এই অবস্থায় কেউ যদি সেজা দেয় সে সঠিক করুন আর যদি না দেয় তাহলে কোনো গুণা নাই কারণ লামাজের উপর করে কিন্তু এটা শুন না তাকে যুক্ত এর মধ্যে সন্দেহ নেই বাকি আপনার একটা প্রশ্ন হচ্ছে কয়টা সাজেদা দেবো একটা সাজা একটা সজিদা একটা সাজেদা কিরকম সরাসরি সাজার চলে যাবে

وشق سمعه وبصره بحوله وقوته فتبارك الله أحسن الخالقين إذا فرتب إني يعني السنة سيدا بولا اللهم اكتب بها عندك أجرا وضعني بها وزرا وزر واجعلها لي عندك ذخرا وتقبلها مني كما تقبلتها من عبدك داود إذا فرتب سيدا تبارك جهنم دابن سيدا কিছু বলে যাওয়ার দরকার নাই কারণ এই ক্ষেত্রে হাদিস হইছে হাদিসটা হচ্ছে ضعيف আর রুকুতে স্মিতো কিছু বলবেনই না আর এই সিজদা যাবেন উঠবেন কিন্তু কিউ কিউ আছে দুইটকে সালাম ফেরায় সালাম ফেরানোর দরকার নাই এক সিজদা দিবেন সহাশী সিজদা যাবেন উঠবেন বাস সিজদার দোয়াগুলো পড়বেন যতটুকু পারেন এটা অন্য কিছু আল্লাহর কাছে চাইতেও পারেন তো অসুবিধা গিয়ে তো এটা সিজদা আচ্ছা আরেকটা কথা সৈদা যখন বিধান যে মুসলমানরা কোরআন পড়তে গuzu ছড়া এই অবস্থা আপনি সৈদা এট পাটরল সৈদা দিতে পারেন কারণ সৈদা আয়াত পড়ে পাঠ করে সৈদা দেওয়ার জন্য ওযু শর্ত না যদি اختلاف কিন্তু এটা সঠিক ওযু শর্ত না বিনা ওযুতে আপনি সৈদারা যদি পাঠ করেন সেটা যদি পাঠ করেন কোরআন পাঠ করে উজু ছাড়াও তো এই অবস্থায় সেটা দেওয়া যায় কিন্তু এর মধ্যে সন্দেহ নেই উজু অবস্থায় থাকা ভালো উজু অবস্থায় এটা তো আর নেই কিন্তু ওজু ছাড়া দিলে অসুবিধা নেই বল